এই রাজ্য সরকারটা এগারো বারো বছর থাকলো এই কুমারগঞ্জের জন্য কিছু করেনি এই যে এই কুমারগঞ্জের এমএলএ থাকলো কুমারগঞ্জের তৃণমূল নেতা থাকলো এখানের উন্নয়ন নয় আমরা থানাতে গেলাম থানায় আইসি সেই সময় যে দুর্ব্যবহার আমাদের সঙ্গে করেছে তারা বলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিকে চিনি না বিজেপীকে চিনি না এই রকম সাহস কিভাবে একজন থানার আইসি সঙ্গে একমত যদি না হন তাহলে আমি প্রমাণ দিতে চাই এই কুমারগঞ্জ বিধানসভা আর এই কুমারগঞ্জের বিধানসভায় কুমারগঞ্জ গোপালগঞ্জ এই এলাকা থেকে আর আপনারা যদি মালদা যেতে চান কলকাতা যেতে চান বালুরঘাট যেতে চান তাহলে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা আপনারা জানেন এখান থেকে একটা স্টেট বাস চলে না দূরপাল্লার গাড়ি এখান থেকে ছাড়ে না মানুষ যখন বিপদে পড়ে অসুখ বিসুখ চিকিৎসার প্রয়োজন হয় রাতের অন্ধকারে যাওয়ার মতন যোগাযোগ ব্যবস্থা নেই এই রাজ্য সরকারটা এগারো বারো বছর এই কুমারগঞ্জের জন্য কিছু করেনি এই যে এই কুমারগঞ্জের এমএলএ থাকলো কুমারগঞ্জের তৃণমূল নেতা থাকলেও এখানের উন্নয়ন হয়নি একটিমাত্র মাত্র স্বাস্থ্য কেন্দ্র সেখানেও চিকিৎসার ব্যবস্থা নেই এই রকম বিভিন্ন দিক থেকে কুমারগঞ্জ আর পিছিয়ে গেছে আর তারা বরাবর বলছে যে আমরা নাকি উন্নয়ন করেছি কিসের উন্নয়ন আপনারা করেছেন কোন উন্নয়নে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছেন এই কুমারগঞ্জের আর মধ্যে দিয়ে বয়ে যাওয়া আত্রে নদীর পারে, আর পঞ্চায়েত নির্বাচনের পর আর বটুন গ্রাম পঞ্চায়েত মোহনা গ্রাম পঞ্চায়েতে বিজেপি সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়েছিল এই ব্যালট পেপার পড়েছিল নদীর ধারে যখন আমরা এখানে এলাম মিডিয়ারা যখন এলো প্রশাসনকে আমরা চাপ দিলাম এই রকম আর নদীর ধারে ব্যালট পেপার এলো কিভাবে প্রশাসন এলো অনেক পরে এলো প্রশাসন অনেক পরে এলো সেটাকে রিকভারি করতে যখন হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল তখন প্রশাসন এলো কিন্তু কি করলো প্রশাসন সেই ব্যালট আর সেখানেই পড়ে থাকলো সেখান থেকে আর রিকভারি তারা করতে চাইলেন না সঙ্গে সঙ্গে আমরা থানাতে গেলাম থানায় আইসি সেই সময় যে দুর্ব্যবহার আমাদের সঙ্গে করেছে তারা বলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিকে চিনি না বিজেপিকে চিনি না এই এইরকম সাহস কিভাবে একজন থানার আইসি হয় গোটা লোকসভায় আমরা যেখানে পাঁচ লক্ষ ভোটে আর গত লোকসভায় আমরা জিতেছি আমাদের তিনটা বিধানসভার বিধায়ক আছে এখানকার প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তারপরে আমরা থানা থেকে বিডিও অফিসে যখন এসছি ভিডিও সঙ্গে দেখা করতে বিডিও তার অফিস ছেড়ে পালিয়েছে জয়েন্ট ভিডিওকে আর যখন আমরা কমপ্লেন দিচ্ছি সেই সময় এই কুমারগঞ্জের থানার আইসি তার চালাসা মুন্ডা আর তৃণমূল নেতৃত্বকে নিয়ে আমাদের কার্যকর্তাদের ওপর রাতের অন্ধকারে যেভাবে লাঠি চার্জ করেছে তাতে কুমারগঞ্জের মানুষ ভুলবে না কি নির্মম অত্যাচার করেছে কুমারগঞ্জের দুজন তিনজন কুমারগঞ্জের লোকাল নাগরিক তাদের কোমর ভেঙে গেছে কারো পা ভেঙেছে আমাদের মহিলাদের ওপর নির্যাতন করেছে এই জন্য বলছি উচিত সময় এই নির্বাচনটা দেশের নির্বাচন রাজ্যের কোনো এখানে নির্বাচন নয় এই নির্বাচনে এই যে কুমারগঞ্জের দিনের পর দিন বঞ্চনা হয়েছে তার প্রতিশোধ নিতে হবে হাওড়া আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং থ্রি নাইন